হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। বন্ধুরা, আমি এলামিন আবারও এলাম ইলেকট্রিক জানকারিতে নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওটা থাকবে আমরা বিল্ডিং বাড়িতে কিভাবে ওয়্যার করব বা বিল্ডিং বাড়িতে কিভাবে তার টানবো, সেই জিনিসটা আজকের ভিডিওতে দেখাতে চলেছি। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবে। আর যারা যারা পেলে থেকে প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো বন্ধুরা, ভিডিও শুরু করছি। আমি এখানে 7.5 তারটা বেছে নিলাম আমাদের আর্থিংয়ের জন্য হলুদ তারটা। আর এখানে দেখতে পাচ্ছ 2.5 কালো তারটা নিয়ে নিলাম মেন সার্কিট নিউট্রালের জন্য। আর এখানে 2.5 সেম তার ফেজের জন্য লাল তারটা নিয়ে নিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা একটা লাল তার নিয়েছি 1.5, সেই তারটা আমাদের ইনভার্টারের জন্য নিয়ে নিলাম। আর এখানে কালো তারটা সেম 1.5 ইনভার্টারের জন্য নিউট্রাল তার, এখানে 1 mm তার নিয়ে নিলাম। লাল এবং হলুদ বিভিন্ন কালারের তার নিয়ে নিলাম আমাদের লাইনের জন্য, যে কোনো সার্কিট লাইনের জন্য বা হোল্টার বা ফ্যানের লাইনের জন্য অনেকগুলো তার নিয়ে নিলাম। তোমরাও অনেকগুলো তার নিয়ে নিতে পারো, কালো লাল সব কিছু তার নিয়ে নিতে পারো। তো এগুলো করতে গেলে আমার কী কী দরকার? তাহলে চলো বন্ধুরা, আমার একটা প্লাস দরকার বা কাটার, স্প্রিং ওয়্যার, স্প্রিং তার, স্ক্রুড্রাইভার অনেকগুলো আমরা নিয়ে নিলাম। তাহলে চলো বন্ধুরা শুরু করছি। বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে একজন লোক একটা টেপ দিয়ে তার পেঁচাচ্ছে। আসলে তারটাতে স্প্রিং ওয়্যার ঢুকানো রয়েছে আর এখানে একটা লাইটের পয়েন্ট হবে, সেই লাইটটা ইউ করার জন্য এখানে স্প্রিং ওয়্যার দিয়ে তারগুলো ওদিকে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সে তারগুলো ওই জায়গায় পৌঁছে গেল, খুব সহজভাবে পৌঁছে গেল। তো এখানে আমরা ওই ট্যাপটা খুলে নিয়ে ওই তারটাকে ওই জায়গায় রেখে দেব। এখন আমি একটা স্প্রিং তার নিয়ে নেব অন্য একটা সার্কুলারে পাঠানোর জন্য, ওখানেও দাঁড় দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে আমরা অন্য একটা পাইপ দিয়ে স্প্রিং তারটা ঢুকাচ্ছি আর ওইখানে তার নিয়ে যাব বা ওইখান দিয়ে তার এখানে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছ একটা স্প্রিং তার ওই জায়গাতে ঢুকি দিলাম ওই যে সার্কুলারের মধ্যে যাওয়ার জন্য। হতে পারে কোনো একটা সমস্যার কারণে ওই সার্কুলারে যাওয়া হয়নি, স্প্রিং তারটা ওই জায়গায় যায়নি, ওই পাইপটায় কোনো একটা সমস্যা ছিল তার জন্য যায়নি। আর এখন আমরা সেই পাইপটাকে ক্লিয়ার করে নিলাম, এখন অবশ্যই চলে যাবে। বন্ধুরা অবশ্যই এসে গেছে, আসলে দেখতেই পাচ্ছ স্প্রিং তারটা এখানে এসে গেছে। তো আমরা সেই স্প্রিং তারের মাথায় দুটো তার দিয়ে দিলাম একটা লাইটের জন্য, সে তারগুলো চলে এলো। সেগুলো আমরা স্প্রিং তারটা থেকে সেই লাইটের তারটাকে যেটাকে ট্যাপ দিয়ে পেঁচিয়ে রেখেছি ওটা খুলে নেব আর সেই তারটাকে এখানে একটা সুন্দর করে ইউ করে রেখে দেবো, যাতে ওই দিক থেকে টানলেও এটা না যায়। তোমরা বন্ধুরা এখন আমরা এলাম আরও একটা লাইটের পয়েন্টে, যেখানে একটা লাইট হবে, একটা সার্কুল রয়েছে ওই জায়গাতে। এখন আমরা সেই জায়গাতে আরও একটা স্প্রিং ওয়্যার দিয়ে দিলাম ওই জায়গাতে যাওয়ার জন্য, অবশ্যই স্প্রিং তারটা এসে গেছে। আর সেই তারের স্প্রিং তারের মাথায় দুটো তারও রয়ে গেছে 1 mm তার। তোমরা দেখতেই পাচ্ছ মাঝখানে একটা প্যান হবে আর এখানে প্যানের নিউট্রাল যে তারগুলো রয়েছে সেগুলো আমরা কেটে নিলাম, সেই নিউট্রাল তারগুলো কেটে নিলাম। অবশ্যই সেই নিউট্রাল তারগুলো একসাথে জুড়ে দেবো আর বাকি তার থেকে দুটো তার রেখে দেবো ফ্যানের জন্য। এখান থেকে সবগুলো তার ওই যে এই বোর্ডটাতে আসবে, উপরে সার্কুলার হয় এই বোর্ডে আসবে। তখন আমরা সেই তারটিকে এখান থেকে মেপে কেটে নিলাম। এখন আমাদের কী করতে হবে, সেই তারগুলোকে ওই বোর্ডে নেওয়ার জন্য স্প্রিং তার দিয়ে সেটাকে দিতে হবে। দেখতে পাচ্ছ ওই স্প্রিং তার দিয়ে আমরা ওই দিক থেকে দিলাম, এখানে আসবে, অবশ্যই বোর্ডটাতে আসবে। বন্ধুরা দেখতে পাচ্ছ স্প্রিং তারটা এসে গেছে। তো এখন আমরা কী করব, সেই তারগুলোকে এই সার্কুলারের মধ্যে নিয়ে আসব। অবশ্যই এখানে একটি লাইটের পয়েন্ট হবে, তো এখান থেকে আমরা যে কোনো দুটি তার রেখে দেবো 1 mm। অবশ্যই এখান থেকে তারটাকে ফিক্সড করে নেব আর সেই তারগুলোকে এখানে দুটো তার রেখে আমরা এখন সেই যে লাইটের আর ফ্যানের যে দুটো তার রয়েছে সেই দুটো তার রেখে বাকি তারগুলোকে নিউট্রাল যে তারগুলো রয়েছে সেগুলো খুব ভালো করে টেপ দিয়ে পেঁচিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে আরও একটি লাইটের পয়েন্ট রয়েছে, ওখানে একটি লাইটের পয়েন্ট রয়েছে, এখানেও একটি লাইটের পয়েন্ট রয়েছে,
এখন আমরা কী করবো, সেই তারগুলোকে খুব ভালো করে জোরে দেব, সেটাকে প্লাস দিয়ে খুব ভালো করে টাইট দিয়ে দেবো, যাতে এটা কখনোই লিক না হয়। লিক হলে তো অনেক কিছু হতে পারে, তার জন্য যাতে কোনো ক্ষতি লিক না হয়। এখন আমাদের সেই প্যানের যে ইয়েটা রয়েছে, এটার মধ্যে প্যান লাগানো হবে। আর এখানে যে নিউট্রাল তালগুলো রয়েছে, সবগুলো তার আমরা টেপ দিয়ে খুব ভালো করে পেঁচিয়ে নেব। দেখতে পাচ্ছ, খুব ভালো করে সেগুলো পেঁচাতে হবে, তা না হলে যদি কোনো কারণে লিক হয়ে যায় তাহলে অনেক ক্ষতি হতে পারে বা অনেক সমস্যা পড়তে পারে। তার জন্য সেটাকে আমরা খুব ভালো করে টেপ দিয়ে পেঁচিয়ে নেব। দেখতে পাচ্ছ, খুব ভালো করে সেটাকে টেপ দিয়ে পেঁচিয়ে নিলাম। এখন সেটাকে যে কোনো একটা খালি পাইপের মধ্যে দিয়ে দেব, যাতে এটা নিচে না আসে। আর এখানে আমি দুটো তার রেখে দিলাম, ওই যে ফ্যানের জন্য। অবশ্যই দেখতে পাচ্ছ এই বোর্ডটাতে সেই সবগুলো তার আসবে। অবশ্যই এখন আমি সেই সার্কুলার দিয়ে এই বোর্ডটাতে সেই তারগুলোকে নিয়ে আসব। আর সেই সার্কুলারে দুটো তার রেখে দেব লাইটের জন্য। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। কারণ যখনই পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে, আমি কোনো সময় নতুন ভিডিও যখন ডালবো অবশ্যই নোটিফিকেশনগুলো চলে যাবে তোমাদের কাছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখানে মেন সার্কিটে চলে এলাম। আসলে এখানে একটি ডিবি হবে, সেই মেন সার্কিটে ওই রুম থেকে তারগুলো নিয়ে আসলাম এখানে। প্রথম থেকে আমরা এখানে একটা জিও তার রেখে দিয়েছি, সে তারগুলো টানার সুবিধার ক্ষেত্রে, সুবিধার জন্য। এখন আমরা সেই জিও তারটার মধ্যে ওই তারটি লাগিয়ে নিলাম, জিও তারটাকে এদিক দিয়ে টেনে সেই তারগুলো নিয়ে আসলাম এখানে। সেই মেন সার্কিটটা সমান করে নিয়ে সে তারগুলো রেখে দিলাম ম্যাপে, খুব ভালো করে ম্যাপে রাখবো। কারণ না এখান থেকে আবার ব্যান হয়ে ফাইবের ভিতর দিয়ে ব্যান হয়ে ওই ডিবিতে যাবে। এই যে ডিবিটা দেখতে পাচ্ছ, এখানে সবগুলো তার আসবে, তার জন্য আমি সেই হিসাব করে ম্যাপে নিয়ে তারগুলোকে রেখে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখন আমি সেই রুমের যে বোর্ডটা রয়েছে, সেই বোর্ডটার থেকে বোর্ডটার ভিতরে ওই তারগুলো নিয়ে যাব। স্প্রিং তারটা দিয়ে স্প্রিং তারের মাধ্যমে সে তারগুলোকে ওখানে নিয়ে যাব। খুব সুন্দর করে কাজ করতে হয়, তা না হলে অনেকগুলো তার এদিক সেদিক হয়ে যেতে পারে, বাঁকা হয়ে থাকতে পারে, সে তারগুলো সমস্যা হবে। রিটার্ন কোনো সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে ওই তারটিকে চেঞ্জ করার জন্য অনেক কষ্ট করতে হবে। তার জন্য খুব ভালো করে টেনে নেব যাতে কোনো সমস্যা না হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে তারগুলো চলে এলো। এখন আমরা সেই তারগুলোকে ভাগ করে নেব, যে কোন কোন তারটি কোথা থেকে এলো, কোন কোন তারটি কোথায় যাবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো তার রয়েছে, তার থেকে আমরা যে 2.5 রেখেছিলাম মেন লাইনের জন্য, মেন সার্কিটের জন্য 2.5 রেখেছিলাম, আর এই 1.5 রেখেছিলাম ইনভার্টারের জন্য, সেই তারগুলোকে আলাদা করে নেব। আর যেখানে ফ্যানের রয়েছে, দুটো ফ্যান আছে, সেই দুটো ফ্যানের জন্য দুটি চারটি তার রয়েছে, সেই চারটি তার আমি আলাদা করে নিলাম দুটো দুটো করে। তো বন্ধুরা, অবশ্যই আমাদের তার টানা হয়ে গেছে, খুব কমপ্লিট হয়ে গেছে তার টানা। তো এখন আমরা এই রুমটাকে ছেড়ে দেবো, আরেক সময় বোর্ডটা লাগিয়ে নেব। অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমি যখন বোর্ড লাগাবো তখন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো বন্ধুরা, এখন তোমাকে দেখাবো সেই ইনভার্টারগুলো। আসলে আমরা এখানে একটা ইনভার্টার নিয়ে এলাম, সেই ইনভার্টার ট্রাই করে লাগাবো, যেটা কারেন্ট যাওয়ার পর জ্বলে, বা কারেন্ট যাওয়ার পর আমাদের বাড়িতে ফ্যান বা লাইট জ্বালাতে হয়, তার জন্য একটা ইনভার্টার নিয়ে এলাম, সেই ইনভার্টারটাও এখানে লাগাবো। অবশ্যই বন্ধুরা, প্রথমে আমি বলেছিলাম যে ইনভার্টারের জন্য দুটো তার রেখে দিলাম, সেই তারগুলো হলো এই ইনভার্টারের জন্য। সেই ইনভার্টারটা এখানে দেখতেই পাচ্ছ, টিভি 250 ভোল্টের। এইচ রয়েছে 230 ভোল্টের।
চলো বন্ধুরা, এখন দেখাবো তোমাদেরকে সেই মেশিনটা, আসলে ইনভার্টারের যেই মেশিনটা লাগে সেই মেশিনটা। তো বন্ধুরা, এই হলো আমার আজকের ভিডিও। অবশ্যই আশা করি অনেকেই আমার ভিডিওটা বুঝতে পেরেছেন, আর যদি বোঝার ক্ষেত্রে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো।